সকাল সকাল মানে ওই 11টা বেজে গেছে, এরকম সময় চলে এসেছি ছাদ। দেখতেই পাচ্ছ অনেক জামা কাপড় নিয়ে, এখনো স্নান হয়নি কিন্তু জামা কাপড় শুকাতে দিতে এসেছি। তার কারণ হচ্ছে এগুলো কালকের জামা কাপড়। বুঝতেই পারছো এখন বর্ষাকাল, সবসময় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আর আবার তুলে নিয়ে যাওয়া, আবার শুকোতে দেওয়া, মানে বিরক্ত লেগে যাচ্ছে সবার। আশা করছি তোমাদেরও। হ্যালো গাইস, আমি রোশনারা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, অনেক এক্সাইটেড আছো। গাইস, আমি আজকে ছাদে চলে এসেছি। তোমরা তো দেখতেই পেলে জামা কাপড়গুলো শুকোতে দিলাম, এখন দিয়ে দিলাম। এখন বেজে গেছে প্রায় 11টা নাগাদ, তো এখন অবধি আমি নিচে যাইনি। ওপরেই কালকে রেলিংয়ে জামা কাপড়গুলো ছিল, ওগুলো শুকোতে দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে বৃষ্টির জন্য বারবার ভিজে জামা কাপড়ে তুলে নিতে হয়, আর আমি এমনি বেলা করে স্নান করি। তো চলো এখন নিচে যাওয়া যাক, কে কী করছে একটু গিয়ে দেখা যাক। আচ্ছা, আজকে আমাদের বাড়িতে কি হচ্ছে দেখো, মানে মা কি বানাচ্ছে সেইটা দেখো। কালের বড়া, শাল ফুলুরি, শাল ফুলুরি, আমার ক্রেডিট আছে। কি হয়েছে? আমার ক্রেডিট আছে। তোর ক্রেডিট তুই বানিয়েছিস? হ্যাঁ, কি হেল্প করেছিস শুনি একটু, শোনা বল, ব্লগে বল কি হেল্প করেছিস। গুড় ঢেলে দিয়েছি। কি করে দিয়েছিস? গুড় ঢেলে দিয়েছিস। কতটা? এক বাটি। চলো একটা টেস্ট করি। গরম, এবছরে এটা প্রথম তাল বড়া। গরম, চলো বাবাকে দিয়ে টেস্ট করে। আমরা বুঝতে পারিনি, আমাদের কাছে পারফেক্ট লেগেছে। বাবার কাছে কি লাগে সেটা বাবা কি করছে। মা বড়া বানিয়েছে, মাছের বড়া হয় না, মাছের ডিমের বড়া। খেয়ে দেখো কি রকম খেতে। মাছের ডিম বড়া হয় না? না, ঠিকই আছে। তো মা ঠিক করি করে। কি প্রশংসা, এত কনফিডেন্স নিজের বয়ের উপরে। কেমন হয়েছে বলো? তোর মা যা করে পারফেক্ট করে। ব্রেকফাস্টে তো মা তাল বড়া বানালো, চলো লাঞ্চে কি বানাচ্ছে সেইটা তোমাদের একটু দেখাই। রান্না হচ্ছে মা, আজকে পোলাও হবে, তাই তো? আমি চাল দেখেই বুঝতে পেরেছি যে আজকে পোলাও হবে। হাঁড়ি বসে গেছে, এপাশে চিকেন হচ্ছে, এটা চিকেন কষা, এটা দিয়ে মালুর তরকারি, আমি এখন দিদির রুমে গিয়ে দেখছি কি দিদি এখনো ঘুমাচ্ছে। 7:15 বাজে, মানে সন্ধে 7:15 বাজে। আর ও বলেছিল আজকে আইব্রো করতে যাবে, কারণ আমরা কালকে একটা স্পেশাল জায়গায় যাব। তো আমি বলেছিলাম যদি আইব্রো না করে সে বাজে বিচ্ছিরি আইব্রো নিয়ে আমার সাথে যাবি না। কিন্তু আমি ওকে অনেকবার ডাকলাম, ও ওঠেনি। তো চলো আমি আবার ডাকবো, যদি না ওঠে তাহলে ওর সাথে একটা মজা করব, ওর শিক্ষা দেওয়া উচিত। তো চলো আমি কী করতে চলেছি ওর সাথে তোমরা দেখো, স্কিপ না করে। এখনো ঘুমাচ্ছে, বুঝতে পারছো? এবার দেখো আমি কি করি ওর সাথে। ওর ফোনটা আমি জাস্ট নিচে রেখে দেবো, আর ওকে বলবো কি দিদি তোর ফোন পড়ে গেছে। নিয়ে ও কি করে ওর রিয়াকশনটা তোমরা দেখবে, ঠিক আছে? ধরতে জানি তো একবার ক্যামেরা ফোন। দিদি, ওই তোর আইফোন কই? তোর আইফোন এখানে নেই, এটা তোর রিয়েলমি। আর ঘুমাচ্ছে তো, জানাচ্ছিস কেন? আরে তোর আইফোন চুরি হয়ে গেল, তুই মজা পাবি?
তো জানি তোরা দুজনে যখন প্ল্যান করছিস আমি তো শুনে নিয়েছি প্ল্যান করছিস দিদি ঘুম থেকে উঠছে না দিদিকে চালাবো কিছু এবার কিছু করে চালাবি মানে তো ফোনটা নিশ্চয়ই আমার প্রাণ ভোমরা জানিস এটা তোরই কাজ এটা তুই করেছিস না আমি আমি জানি জানি আমি রোজ দুটো ফোন নিয়ে শুই যদি করি ও বেস্ট করেছি কটা বাজে 6টা 11 কোথায় বলেছিস পার্লারে এগুলো দিদির প্রাণ ভোমরা সারাদিন তো লিখিস না সারাদিন তো পড়াশোনা পড়েছি দুপুরে লিখেছি তারপর মেয়েটা তারা তো চলে এসেছিল পায়ে লেগে গেছে দেখ সিরিয়াস আমি তোর দিদি আমি তোর বোন নই যে আমি তোকে বুঝবো না আমি গাঁটে গাঁটে হাড়ে হাড়ে যে একটা চুলে চুলে আমি তোকে চিনি বুঝতে পারলি সো গাইস দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি রেডি হয়েছিলাম জাস্ট একটা ড্রেস পরে নিয়েছি আর বোন তো যাবে না বোন পড়তে বসে পড়েছে কালকে আমরা একটু যেহেতু বেরোবো পড়া হবে না সারাদিন তার জন্য এখন একটু পড়তে বসেছে তাই ওকে আর ডিস্টার্ব করছি না আমার সাথে জেনিফা যাবে কিন্তু জেনিফাকে তোমাকে দেখাতে পারবো না তোমাদেরকে হ্যাঁ চলো বাড়িতে বকবক করবো না বেরিয়ে পড়ি জাস্ট যাবো আইবোটা করবো আর চলে আসবো একা একা যেতে আমার একদমই ভালো লাগে না বোনকে ছাড়া তবু যেতে হচ্ছে এবার যদি বন্ধ থাকে না ওপেন আছে সো গাইস দেখতেই পাচ্ছ অনেক কষ্ট করে বোনের চাপে পড়ে নালে কালকে ও নিয়ে যাবে না বলেছিল তাই চলে এসেছি আইব্রোটা করাতে অলমোস্ট হয়ে এসছে আর অল্প একটু বাকি আছে ভীষণ কষ্টকর ব্যাপার স্যাপার প্রতিটা ফুচকার দোকানে জাস্ট ভিড়টা শুধু একবার দেখো আর ফুচকার দোকানের সামনে দিয়ে তো এমনি এমনি চলে আসা যায় না তাই একটু ফুচকা নিয়ে নিচ্ছি বাড়ির জন্য বাড়িতে গিয়েই খাবো জিদ দিয়ে জল গড়াচ্ছে ফুচকা খাবে দেখা তো ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই গাইস গুড নাইট থ্যাংকস ফর ওয়াচিং